नमस्कार बंधुरा, जॉब वैकेंसी बांग्ला यूट्यूब चैनल जानाई तुम्हारे सबाई के स्वागतम। राज्य मत्स्य उन्नयन दफ्तर कर्मी नियोगे नतून एखाने प्रकल्पे नतून प्रक्रिया शुरू हुए छे, जेखाने समस्त जिला थेके एई आवेदन करते पारबे। राज्य नियोग होते चले कलकाता एई चाकरीर आपडेट देया हुए छे। आजकेर भिडियोर माध्यमे तुले धरब सेई अफिशियल नोटिफिकेशन साथे अफलाइन फर्म, जेई फर्मटी तोमरा फिल आप कर पारबे, ताई देखते थाको पुरो भिडियोटा शेष पर्यन्त। राज्ये नतून भावे नियोग होते चलेछे मत्स्य उन्नयन दफ्तर कर्मी नियोग, जेखाने समस्त महिला एवं पुरुष कैंडिडेटरा आवेदन करते पारबे। কি যোগ্যতায় নিয়োগ হচ্ছে, কোথায় নিয়োগ হবে আর কি কি লাগবে সমস্তটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। প্রতিবারেরই মতো যেমনটি তোমাদের বলে থাকি, আমাদের অফিশিয়াল ওয়েবসাইট www.studywithshobhik.com অথবা ডেসক্রিপশন বক্স চেক আউট করলেই কিন্তু তোমরা যেতে পারবে আমাদের অফিশিয়াল ওয়েবসাইট এবং সেখান থেকে আবেদনটি করতে পারবে। তাহলে চলো বন্ধুরা দেখে নিই অফিশিয়াল নোটিশটি এবং সেখানে কি বলা হয়েছে, কোন কোন জায়গা থেকে আবেদন করতে পারবে সমস্ত তথ্য যেটা অফিশিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ নতুনভাবে চাকরির নোটিশ বেরিয়ে গেছে। ICAR সেন্ট্রাল আইল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে ব্যারাকপুর কলকাতা 7,120, ওয়েস্ট বেঙ্গলে। 30 জুলাই 2022 প্রকাশিত হয়েছে এই নোটিফিকেশান, যেখানে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। এখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে ইন্ডিয়ান যেটা রয়েছে ICAR সেন্ট্রাল আইল্যান্ড, যেখান থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তাহলে তোমরা প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের জন্য যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও, সেক্ষেত্রে কীভাবে আবেদন করবে চলো দেখে নিই। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে আসা এই নতুন চাকরির আপডেট, যেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলা হচ্ছে গ্র্যাজুয়েশন ইন এগ্রিকালচার অথবা অ্যালাইড সায়েন্স অথবা জুওলজি অথবা লাইফ সায়েন্স নিয়ে যদি কেউ পাস করে থাকে, তারা এখানে কিন্তু আবেদন খুব সহজেই আবেদন করতে পারবে। এছাড়া ডিজারেবল কোয়ালিফিকেশান রাখা হয়েছে মাস্টার ডিগ্রি, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন ফিল্ড অর ফিশারিজ এবং এগ্রিকালচার অথবা ওয়ার্কিং স্কিল ইন ফিল্ড এবং কম্পিউটারে। তো এখানে এগুলো বলা হয়েছে, বাট যদি গ্র্যাজুয়েট এবং এগ্রিকালচার বা অ্যালাইড সায়েন্স জুওলজি বা লাইফ সায়েন্স নিয়ে যদি কোনো ক্যান্ডিডেট পাস করে থাকেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন, তারা ডেফিনেটলি এখানে আবেদন করতে পারবেন। 22,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং যারা আবেদন করবেন 21 থেকে 45 বছর পর্যন্ত বয়সসীমা রাখা হয়েছে। আর আবেদন করতে গেলে এখানে কিন্তু বয়সের ছাড়ও কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে আরও বলা হচ্ছে 11 আগস্ট 2022 পর্যন্ত আবেদন করতে পারবে অফলাইনের মাধ্যমে। হেড অফিস ICAR CIFRI ব্যারাকপুর কলকাতা 120 গিয়ে কিন্তু তোমাদেরকে জমা করতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম। যারা আবেদন করতে চাও তাদেরকে সিলেকশন প্রসেস যেটা বলা হচ্ছে অনলি অন ইন্টারভিউ বেসিস, ইন্টারভিউ পাস করলেই তোমরা এখানে আবেদন করতে পারবে, সরাসরি আবেদন করতে পারবে। আবেদন করার জন্য ক্যান্ডিডেটদেরকে পাঠাতে হবে বায়োডাটা, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোকপি এবং অল সার্টিফিকেট যেমন এজ, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স এবং টেস্টিমোনিয়াল অথবা কোনো কাজ আর কিছু যদি সার্টিফিকেট থাকে যেমন আইডেন্টি প্রুফ, সেগুলো কিন্তু তোমরা এখানে জমা করতে পারো। চলো বন্ধুরা দেখে নিই ফর্মটা। যারা আবেদন করতে চাইছো এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটাই তোমাদেরকে ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করার জন্য ইন্টারভিউ ডেট যেটা বলা হচ্ছে সেটা তোমরা দিয়ে দেবে ওপরে, এখানে ফটো, নিচে কোন প্রজেক্টে আবেদন করছো সেটা এখানে দেবে, নেম অফ দ্য ক্যান্ডিডেট ব্লক লেটারে, তারপরে বাবার নাম বা গার্জেন নাম তোমাদেরকে এখানে লিখতে হবে, 3 নম্বরে ডেট অফ বার্থ অথবা এজ ক্রাইটেরিয়া কত হলো ক্যান্ডিডেটের, যে ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাইছ অবশ্যই সেই ক্যান্ডিডেট ডেট কত হলো অবশ্যই এখানে দেবে, এসসি এসটি ওবিসি নাকি জেনারেল ক্যান্ডিডেট মাস্ট এটা কিন্তু দিতে হবে, এবং যা যা তোমরা সিলেক্ট করবে সমস্ত কিন্তু তাদের সার্টিফিকেট যেন থাকে, এবং সেই সমস্ত সার্টিফিকেট কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে এই ফর্মের সাথে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে।
মাদার টাং বা ল্যাঙ্গুয়েজ কোন ভাষা জানো সেটা কিন্তু এখানে লিখতে পারো। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা বাংলার মাদার টাং তারা কিন্তু এখানে বেঙ্গলি লিখবে। ম্যারিটাল স্টেটাস অবশ্যই এখানে দেবে, তার সাথে অ্যাড্রেস যেখানে ভিলেজ পোস্ট ডিস্ট্রিক্ট সব কিছু দেবে। এখানে দেখা পাচ্ছ মোবাইল নাম্বার, ইমেল আইডি, মোড অফ ইন্টারভিউ অফলাইন মোড, এডুকেশন কোয়ালিফিকেশান যেখানে 10-12 বিএসসি এমএসসি পিএইচডি যদি থাকে দিতে পারো, এবং সাবজেক্ট কী ছিল, কোন বছর কোন ইউনিভার্সিটি, কত পার্সেন্ট মার্কস পেয়েছো, পার্সেন্টেজ কত, সব কিছু কিন্তু এখানে দেবে। যদি নেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট হও তাহলে কিন্তু সেটা এখানে দেবে, যদি নেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট না হও তাহলে দিতে হবে না। কি স্পেশালাইজেশন বা নিজের সম্পর্কে আরও কিছু যদি লিখতে চাও লিখতে পারো। যদি কোনো এমপ্লয়ির এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা দেবে, এবং তার সাথে কিন্তু তার প্রমাণপত্র কিন্তু অ্যাটাচ করতে হবে, এটা কিন্তু মাথায় রেখো। এবারে চলে আসি, এখানে যদি তোমাদের এনএসএস বা এই ধরনের কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু এখানে সেটা দেবে। নাম্বার অফ অবজেকশন সার্টিফিকেট ফর প্রেজেন্ট এমপ্লয়ার, যদি কোনো কাজে তোমাদের অবজেকশন থাকে সেটা কিন্তু এখানে দিতে হবে। পার্সোনাল হবিস বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কী রয়েছে সেটা এখানে মেনশন করবে। অ্যাডিশনাল কোনো ইনফরমেশান, যদি কোনো আলাদা ইনফরমেশান হুইচ ইউ ওয়ান্ট টু প্রোভাইড দেম তাহলে সেটা কিন্তু এখানে লিখতে পারো। সেলফ ডিক্লারেশন রিগার্ডিং ট্রুথফুল অ্যান্ড অ্যাপ্লিকেশান, যেখানে নিজের নাম এবং ডেট প্লেস সিগনেচার করে কিন্তু পাঠিয়ে দেবে। তাহলে বন্ধুরা এই ফর্মটি কিন্তু সঠিকভাবে ফিল আপ করবে যেভাবে তোমাদেরকে বললাম, এবং ফিল আপ করে ICAR যেটা মুখবন্ধ খামের মধ্যে দিয়ে সমস্ত ডকুমেন্টের সাথে তোমরা পাঠিয়ে দেবে। ICAR সেন্ট্রাল আইল্যান্ড ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট ব্যারাকপুর কলকাতা 120 ওয়েস্ট বেঙ্গলের গিয়ে কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দেয়। তোমরা এটা বাইপোস্ট করতে পারো অথবা তোমরা এটা ডাইরেক্ট গিয়ে কিন্তু এখানে আবেদন করতে পারো। তাই যারা যারা আবেদন করছো অবশ্যই করে কিন্তু এখানে আবেদন ওইভাবে করবে, বিনামূল্যে আবেদন, কোনো রকম আবেদন মূল্য লাগছে না। সরাসরি ডেসক্রিপশান বক্স থেকে ডাউনলোড করে নাও এই ফর্মটি এবং পাঠিয়ে দাও 9 আগস্ট 2022 মধ্যে, এবং তার সাথে সাথে কিন্তু বলা হচ্ছে যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু অবশ্যই করে কিন্তু এখানে ওই ডেটের আগেই কিন্তু পাঠাতে হবে, এবং 11 তারিখে তোমাদের কিন্তু ইন্টারভিউ ডেট। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইকস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও কিছু জানার থাকলে কমেন্ট করো, তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকবো। আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.studywithshobhik.com ভিজিট করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।